আসছে বিস্তারিত খবরে। আজ প্রত্যেকে আমরা জানি আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, দুর্গাপূজার অফিসিয়াল সূচনা, বাঙালির প্রধান উৎসব একেবারে আমাদের দুয়ারে, মায়ের আগমনীতে ঘরে ঘরে আনন্দের জোয়ার। আর এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন অর্ঘ অ্যাথলেটিক ক্লাবের ছবি, সেখান থেকে এই মুহূর্তে আরো কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে তুমি বসিরহাটে রয়েছো, কি দেখতে পাচ্ছ সেখানে, মানুষের উন্মাদনা কতটা রয়েছে? মহাষষ্ঠী শুভেচ্ছা, এবং সেই সঙ্গে যারা কলকাতার বিজ্ঞস্ত সমস্ত যারা আছে তাদেরকে জানাই, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে হচ্ছে বসিরহাটে অর্ঘ্য অ্যাথলেটিক ক্লাব। এবার তাদের 50 বছরে পড়েছে। বিশেষ করে আজ তাদের এবার যে থিম হচ্ছে, বিশেষ করে তোমার স্ট্যাচু অফ লিবার্টি, তুমি সকাল থেকে ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করব, যেভাবে দর্শকরা প্রতিমা দেখতে বেরিয়েছে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে মহাষষ্ঠীর দিনেও কিন্তু ভিড় জমতে শুরু করেছে। এই ইতিমধ্যে রাজ্য কিন্তু পুরো একদম ফেস্টিভ্যাল মুডে রয়েছে। পাশাপাশি সেই অর্ঘ্য অ্যাথলেটিকের যে প্যান্ডেল, যে ছবিটা, সেটাও তোমাকে আমি দেখানোর চেষ্টা করব। এখানকার যে যিনি আছেন তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব, যে মহাষষ্ঠীর দিন থেকে সকাল থেকে যে ভিড় উপচে পড়ছে প্যান্ডেলে প্যান্ডেলে, সেটাও দেখানোর চেষ্টা করব। আজকে আপনাদের এই, বিশেষ করে অর্ঘ্য অ্যাথলেটিক ক্লাব, এই ক্লাবের এবছরে আপনাদের থিমটা কী আছে? অ্যাকচুয়ালি আমাদের এবারকার সুপ্রভাত সকলকে প্রথমে, আর অ্যাকচুয়ালি এখন এবছরে যে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ, এবছরে আমাদের থিম স্ট্যাচু অফ লিবার্টি, যেটা নিউ ইয়র্কে রয়েছে। আর আমাদের এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা স্ট্যাচু অফ লিবার্টি আমরা সবাই জানি যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরে যখন তারা স্বাধীন হয়, ফ্রান্সের জনগণ তাদেরকে এটা উপহার দিয়েছিল, তারই প্রতিকৃতি আমরা এখানে তৈরি করেছি। যার মূল উদ্দেশ্য বর্তমানে যে বিভিন্ন কনফ্লিক্টগুলো চলছে সেগুলোকে ছাপিয়ে গিয়ে, যাতে আমরা সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সৌভ্রাতৃত্বের একটা বন্ধনে আবদ্ধ হয়ে সারা বসিরহাটবাসীকে এটা উপহার দিয়েছি, তথা পশ্চিমবঙ্গবাসীকেও বলতে পারেন, যাতে আমরা সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা শারদীয়ার এই উৎসবে মহাষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত সবাই মিলে আনন্দ করব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। বিশেষ করে এটা কি পরিবেশ বান্ধব করা হয়েছে, যেভাবে ফোম ব্যবহার করা হয়েছে তাতে? আমাদের আমাদের এই যে মেটেরিয়ালসগুলো দেখছেন, এই মেটেরিয়ালসগুলো বেশিরভাগই সব হচ্ছে পরিবেশ বান্ধব, এবং এগুলো যদি কোনোভাবে খারাপ হয়ে যায় তাহলে আমাদের জানি এগুলো পরিবেশ বান্ধব বলে এগুলো অটোমেটিক্যালি এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। বলতেছি কি, তুমি শুনলে, বিশেষ করে যেভাবে ইসরায়েল প্যালেস্টাইনের যেভাবে যুদ্ধ চলছে, তাতে যে আমেরিকা যে স্বাধীনতা, সেই স্বাধীনতার কথা কিন্তু বারবার এটাকে তুলে ধরা হয়েছে, শান্তিপ্রিয়তা, সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে, স্বাধীন দেশের কথা বলা হয়েছে, সব মিলিয়ে আজকে সকাল থেকে যে ষষ্ঠীর ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে ভিড় জমিয়েছে দর্শকরা, তারা কিন্তু প্যান্ডেল উপভোগ করছে, দেখার চেষ্টা করছে, এবং সকালে যাতে কোনোরকমভাবে মানে যেভাবে মহাষষ্ঠীর দিনে আজকে যে দেবীর বোধন হয়েছে তার থেকে যেভাবে দর্শকরা সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছে এবং প্যান্ডেলে, আমি একবার তোমার ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করব। আমি একটু একেবারে চলে যাবো প্যান্ডেলের যে একেবারে যে ভেতরের ছবি, সেই ছবিটা, যে যে সাবিকিয়ানা দুর্গা ছবি, এবং সেভাবে তুমি দেখতে পাচ্ছ এখন থেকেই দর্শকরা কিন্তু উঠতে শুরু করেছে, ভিড় জমাতে শুরু করেছে, তারা কিন্তু আসছে, এবং তারা ষষ্ঠীর সকাল থেকে তারা কিন্তু ঠাকুর দেখার শুরু করে দিয়েছে, সব মিলে কোনোভাবেই কিন্তু তারা এই ষষ্ঠীর বোধনে অর্থাৎ সকালটাকেও কিন্তু চেটে পুটে নিতে চাইছে দর্শকরা, সেই ছবি কিন্তু বারবার উঠে আসছে আজকে মহাষষ্ঠীর দিন সকাল থেকে। এই যে প্যান্ডেলের বিভিন্ন অংশে তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে যে ষষ্ঠীর যে প্রথম কাজ অর্থাৎ উপচার, দুর্গা ঠাকুরের যে উপচার, সেটাও কিন্তু কাজ শুরু হয়ে গেছে, যেকোনো একেবারে সঞ্জিত আমরা সেই ছবি একেবারেই দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বসিরহাটের অ্যাথলেটিক্স ক্লাবের ছবি, সেখানে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সেখান থেকে সরাসরি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছিল, কারণ আমরা প্রত্যেকেই জানি আজ দেবীর বোধন এবং দুর্গাপূজার অফিসিয়াল সূচনা। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন কলকাতা টিভির।